ধর্মপ্রাণ বাঙালির বারো মাসে তেরো পার্বণ লেগেই থাকে। সারা বছর ধরেই কোনো না কোনো দেবদেবীর পূজার্চনা হয়ে থাকে হিন্দু শাস্ত্র মতে। আর এই ধর্মীয় পূজার্চনার সাথে গ্রাম বাংলায় ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে বহু মানুষের জীবন জীবিকা। তারই মধ্যে একটি প্রধান অঙ্গ হল দেবদেবীর মূর্তির সাজ শিল্প। দেবদেবীর মূর্তিকে পূর্ণাঙ্গ রূপে সুন্দর রূপ দান করতে সোলার সাজ শিল্পের বহিঃপ্রকাশ বিশেষভাবে প্রাধান্য লাভ করে দর্শনার্থী থেকে শুরু করে ভক্তবৃন্দদের মনের মণিকোঠায়। কিন্তু এই বছর করোনা অতিমারী ও দীর্ঘ লকডাউনের প্রভাবে সেই শিল্প আজ তলানিতে গিয়ে ঠেকেছে। শোলা ও বিভিন্ন ধরনের রং বেরঙের পুঁথি সহ একাধিক চমকপ্রদ সামগ্রী দিয়ে গড়ে তোলা হয় প্রতিমার সাজ, যা দেবদেবীর মূর্তিকে আরো আকর্ষণীয় করে তোলে মানুষের কাছে। প্রসঙ্গত নদিয়ার কৃষ্ণনগর কুমারতলির কুমোরপাড়ায় শিল্পীদের পাশাপাশি সোলার সাজ শিল্পীদেরও কদর রয়েছে সারা দুনিয়া ব্যাপী। প্রতি বছর বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে দেবদেবীর প্রতিমার পাশাপাশি বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসবকে কেন্দ্র করে তাদের সৃষ্টি করা সোলার সাজ সরঞ্জাম দিয়ে প্রতিমা সুসজ্জিত করার পর তা শুধু দেশের মাটিতেই নয়, অনেক ক্ষেত্রে পাড়ি দেয় সুদূর বিদেশে। কিন্তু এই বছর সেই শিল্পকলাকে কার্যত গ্রাস করেছে করোনা আতঙ্ক ও দীর্ঘ লকডাউন। কৃষ্ণনগরের প্রসিদ্ধ সোলার সাজ শিল্পী তারক মালাকার এই বিষয়ে যথেষ্ট আক্ষেপের সুরেই বলেন, করোনা বিপর্যয়ের ফলে বর্তমানে তারা প্রায় কর্মহীন হয়ে পড়েছেন। এমনকি এখনও পর্যন্ত প্রাচীন এই শিল্পকলাকে রক্ষা করতে সরকারি দপ্তরে যোগাযোগ করা সত্ত্বেও এখনও পর্যন্ত কোনো রকম সরকারি সাহায্য পাননি তারা। তিনি আরও বলেন যে হকাররা যদি সরকারের কাছ থেকে ভাতা পেয়ে থাকে তাহলে তারা শিল্পী হিসেবে কেন পাবেন না, তাদের কথা গুরুত্ব দিয়ে ভাবা উচিত সরকার পক্ষের। প্রতি বছর দুর্গাপুজো লাগে কমপক্ষে পঞ্চাশটি বাইনামা পান তারা, কিন্তু এবছর সেটি গিয়ে দাঁড়িয়েছে মাত্র দশটিতে। বছরে এই একবার শুধুমাত্র দুর্গাপুজোর সময় এতেই ব্যবসায়ী তারা লাভের মুখ দেখেন, কিন্তু এবছর তা আর হয়ে উঠল না বলেও আক্ষেপ করেন তিনি। এছাড়াও অন্যান্য বছরগুলিতে প্রতিমার সাজ সরঞ্জাম দিয়ে কুলিয়ে উঠতে পারেন না তারা। সেই জায়গা থেকে এখনও পর্যন্ত দুর্গাপূজার শেষ মুহূর্তেও শুধুমাত্র সেই অর্থে তেমন কোনো কাজের বায়নামা পাননি তিনি, যার কারণে যথেষ্ট প্রভাব পড়েছে তাদের রুটি রোজগারের ওপর। ভবিষ্যতে ভালো হতে পারে শুধুমাত্র এই ভাবনাতেই যথেষ্ট দুশ্চিন্তার সাথে ব্যবসা চালাতে হচ্ছে বলে জানান তারকবাবু। নদিয়া থেকে অর্ণব মজুমদারের রিপোর্ট, স্টিং নিউজ। দুর্গাপূজার আর একদমই সময় নেই হাতে, কতটা ব্যস্ততায় আছেন আপনারা? প্রতি বছর যে ব্যস্ততায় থাকি, এবছর পুজোর আগে বলে একটু চাপ আছে কিন্তু ব্যস্ত নেই। হ্যাঁ, কেননা এবার যে করোনা ভাইরাসের যে পরিস্থিতি আমরা সম্মুখীন হয়েছি তাতে আমাদের কাজ বন্ধ হওয়ার উপক্রম, এমনি আমাদের কাজ বন্ধ হওয়ার উপক্রম, সোলার একটা ঘাটতি আছে, প্রতি বছরই বর্ষার কারণে শোলা হচ্ছে না, এবারও হয়নি। হ্যাঁ, এখনও পর্যন্ত আমরা নতুন শোলা পাইনি। তারপরে এইবার যে সংক্রমণের সমস্যা হয়েছে সেই সমস্যার ফলে আমাদের বাইরের যে অর্ডারগুলো টোটালি অফ হয়ে আছে, লোকাল অর্ডারও আমরা ভয়ে অর্ডার নিতে পারছি না, সেরকম বড় বড় কাজও নেই, ছোটো ছোটো ঠাকুর হচ্ছে, বাড়িগুলোও খুব যে বিশাল আকারে যে কাজ নিচ্ছে তাও নাই, ওরাও সেই নর্মাল কাজই চাইছে। আর আমরাও আগে থেকে যেহেতু স্টার্ট করতে পারিনি আমরা নানা রকম কাজের সমস্যায় ভুগছি। নবজোড়ের থেকে তো অর্ডার প্রচণ্ড পরিমাণে কম আছে, যেভাবে গরিবদার আসে বা আমাদের যে অর্ডার থাকে এবার সেভাবে কোনো অর্ডার আমাদের নেই, আমরা খুব সমস্যার মধ্যেই আছি। এবছর কতগুলো পুজোর অর্ডার পেয়েছে? এবছর মোটামুটি অন্যান্য বছর দেখা গেল পঞ্চাশটার ওপরে আমাদের কাজ হয়, আমরা তো মোটামুটি একটু ভালো কাজের ওপর নির্ভর করি, সেই জন্য রেডিমেড কাজটা খুব কম হয়, এইবার সেটা গিয়ে দাঁড়িয়েছে দশটার কম মনে হয়। বাইরের কোনো অর্ডার আছে না? বাইরের অর্ডার নিতে পারিনি, কেননা যাতায়াতের ব্যাপার আছে, মাল তৈরি করার পরে যদি আমরা মালটাকে না নিতে পারি তাহলেও একটা সমস্যা আছে। আর তার চেয়ে বড়ো সমস্যা হচ্ছে এটা আমাদের সিজন ব্যবসা, এবার যে ঘটনা হচ্ছে আমরা কী করে সংসার চালাবো সে একটা বিশাল সমস্যা। আজকে দেখা যাচ্ছে এই পুজো উপলক্ষে
মায়ের প্রতিমা, আর যারা সাজশিল্পী করছি, সাজশিল্পীর সাথে আমরা জড়িত আছি, হ্যাঁ, তাদের নিয়েই কিন্তু উৎসব। সেই উৎসব থেকে কিন্তু সবাই উৎসব করবে, আর আমরা কিন্তু আনন্দে থাকতে পারবো না। কেন আনন্দ থাকতে পারবো না? আমাদের তো সিজন ব্যবসা, সারা বছর এই দুর্গাপুজোর মুখের দিকে, ঠাকুরের মুখের দিকে আমাদের তাকিয়ে ব্যবসাটা করতে হয় বা আমাদের সংসার চলে। এখন যা পরিস্থিতি হয়েছে, এই দুর্গাপুজো দেখা যাচ্ছে হকাররা ভাতা পাচ্ছে বা অন্য অন্য যারা সহযোগিতা করছে, যেহেতু আমরা একটা শিল্পী কাজের মধ্যে যুক্ত আছি, তা আমরা কোনো জায়গাতে কোনো টান বা কিছু এইসব ব্যাপারেও যেতে পারবো না। সেই সমস্যাতে আমরা খুবই সমস্যা। আমরা এখানে আমরা জেলা যেসব সরকারি দপ্তর আছে তাদেরকে আমরা জানিয়েছি, জানানোর পরে কোনো রকম এখনও পর্যন্ত কোনো আশ্বাস আসেনি। আমরা একটা ভাতারও ইয়ে করেছি যে হকাররা যদি ভাতার পেতে পারে, আমরা কেন কোনো রকম, বা আমাদের যারা কাজ করে বা আমাদের যারা আরও সহযোগী আছে তারা কেন পাবে না? আপনার নাম? আমার নাম তারক মালা।